viewers. Hope you are well. I'm also well by the grace of Almighty Allah. Sincere congratulations for watching this video on behalf of English Learning Valley. Now, I'm talking about how to speak in English easily and fluently by using Palash Mahmud sir's technique. I'm requesting all of you for watching this channel because English Learning Valley is a unique channel. And you will get different types of tutorial about spoken English. To get more videos, please subscribe this channel and press the bell icon. Welcome back to my new lesson. This is Palash Mahmud once again. We do hope you enjoyed my last episode. Today I'll discuss about some common expression. Okay guys, আজকে আমি কিছু common expression নিয়ে আলোচনা করব। আমরা দৈনন্দিন কথা বলার সময় কিছু expression আমাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করে থাকি। ইংলিশে এই অভিব্যক্তিগুলো expression গুলো কিভাবে প্রকাশ করতে হয় আজকে আমি দেখিয়ে দেব। বড়ে 1 থেকে 20টা expression দেওয়া আছে, common expression দেওয়া আছে। এগুলো আমরা একটু দেখে নেই, কারণ এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা দিনই কথা বলতে এগুলো লাগে। তাহলে শুরু করা যাক। আছে কি আছে, শুরুতেই আছে সুভার, তাতে কি? যেমন এখন শীত চলছে, যদি বলি আজকে এখন বাইরে যাওয়া ঠিক হবে না, বা কোনো ফ্রেন্ডকে বলা হলো যে এখন বাইরে যাওয়া ঠিক হবে না কারণ হচ্ছে বাইরে খুব শীত, তো বয়স্ক বলো তাতে কি, সুভার, তাতে কি হয়েছে, বাইরে যাব। এরপরে আছে অফ নো, এ হতে পারে না, কোনো একটা ব্যাড নিউজ শুনলে আমরা বলে থাকি এ হতে পারে না। ইংলিশে এটা কিভাবে বলে থাকি আমরা, অফ নো মানে এ হতে পারে না। এরপরে আছে পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন কারোর সাথে কোনো কথা বলতে গেলে, কিছু কিছু লোক আছে কথা বলতে গেলে আরেকদিকে তাকিয়ে থাকে, বা ক্লাসে শ্রেণীতে ক্লাস নিতে গিয়ে দেখা যায় কিছু কিছু স্টুডেন্ট আছে অন্য মানুষকে থাকে, একে বলা হয় পে অ্যাটেনশন, মনোযোগ দাও। এরপরে আছে ডেফিনেটলি, অবশ্যই, ডেফিনেটলি মানে অবশ্যই, অবভিয়াসলি অবশ্যই আছে, হিন্দি আছে। এরপর আছে লেট ইট পাস, ছেড়ে দিন, লেট ইট পাস ছেড়ে দিন, মানে কাউকে ধরা হলো অথবা কোনো কথা বলা হলো, কারোর সম্পর্কে বলা হলো, তার খারাপ দিকটা তুলে ধরা হলো, তখন বলা হলো লেট ইট পাস ছেড়ে দিন, বা কাউকে ধরা হয়েছে তাকে বলা হলো লেট ইট পাস ছেড়ে দিন, এরকম। এরপরে আছে অবভিয়াসলি, অবশ্যই বা সম্ভবত, এটা ডেফিনেটলি এবং অবভিয়াসলি একই। এরপর আছে ইটস ইওর টার্ন, এবার তোমার পালা। আমরা হয়তো কোনো গেমস খেলতে গেলে অথবা কোনো কথা বলতে গেলে যদি আমরা তর্ক বিতর্ক করি, কোনো আর্গুমেন্ট করি, তাহলে আমরা বলে থাকি যে এবার তোমার পালা, এবার আমার পালা, তখন এটা বলে থাকি যে ইটস ইওর টার্ন অথবা ইটস মাই টার্ন, এটা আমার পালা বা এটা তোমার পালা। এবার দেখা যায় কি আছে, অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে যেন, কি যে হতো, অ্যাজ ইফ মানে যেন অথবা কি যে হতো, অ্যাজ ইফ যেন, যখন আমরা বলে থাকি বলে যে হি ওয়েন্ট আউট অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, সে এমন ভাবে চলে গেল যেন তার কিছুই হয়নি। এরপর আছে ড্যামিট, চুলায় যাক, ড্যামিট চুলায় যাক, কাউকে যখন কেউ কথা শুনে না বা তাকে কোনো নিয়ন্ত্রণে আনা যায় না, তখন একেবারেই না পেরে তখন বলা হয় ড্যামিট চুলায় যাক। এরপরে হচ্ছে হোয়াট আ সারপ্রাইজ, আপনি আপনার কোনো বন্ধু হোক বা কেউ হোক অনেকদিন পর আপনার সামনে আসছে দেখা করতে, আপনি তাকে দেখে বললেন হোয়াট আ সারপ্রাইজ, মানে বলা হচ্ছে যে হঠাৎ যে, বা কেউ কোনো কিছু আপনাকে গিফট করলে বলতে পারেন হোয়াট আ সারপ্রাইজ, হঠাৎ যে কি দিলেন এইসব। এরপরে আছে গো টু দা ডেভিল, গোল্লায় যাক, চুলায় যাক আর গোল্লায় যাক প্রায় কাছাকাছি একই, ঠিক কাউকে নিয়ন্ত্রণে না আনতে পারলে বা কথা না শুনলে শেষ মধ্যে এটা আমরা হয়তো মাঝে মাঝে বলে থাকি যে গো টু দ্য ডেভিল, গোল্লায় যাক। এরপর আছে সেসো, কেউ আপনাকে প্রশ্ন করলো হাউ আর ইউ ব্রাদার, হাউ আর ইউ সিস্টার, আপনি বলো সেসো, মোটামুটি এই আছে আর কি, এরকম। এরপর আছে নট বিট, একটুও না, এখন হঠাৎ করে কাউকে চমকে দিয়ে আপনি বললেন আপনি কি ভয় পেয়েছেন, আর ফ্রাইট, তোমার বলেন নট বিট, একটুও না, কোনো ভয় পাইনি,
এরকম আর কি এরপর আছে 14 নম্বর নেক্সট টু নাথিং বলতে গেলে কিছুই না বলতে গেলে কিছুই না কখনো কোন কথা বলতে গেলে যে আপনি বলেন বলতে গেলে কিছুই না এই বলে কথা শুরু করলেন এবার আছে টু বি ফ্র্যাঙ্ক খোলাখুলি ভাবে বলতে গেলে টু বি ফ্র্যাঙ্ক মানে হচ্ছে খোলাখুলি ভাবে বলতে গেলে আপনি কারোর সাথে কোনো কথা বলছেন কোনো একটা বিষয়ে আপনি তাকে ইনফর্ম করছেন বা ইনফরমেশন দিচ্ছেন তখন আপনি কথা বলার শুরুতেই বলে দিলেন টু বি ফ্র্যাঙ্ক খোলাখুলি ভাবে বলতে গেলে এই সেই অমুক শুরু করে দিলেন এরপর ষোলো নম্বর আছে দ্যাটস ফ্যান্টাস্টিক এটা সত্যি চমৎকার মানে কেউ কোনো বিষয় নিয়ে গল্প করলো সে দেখে এসেছে অনেক দূর থেকে খুব ভালো ছিল সে গল্পটা শুনে আপনি বললেন দ্যাটস ফ্যান্টাস্টিক অথবা কোনো জিনিস দেখেই বললেন আপনি চমৎকার ভালো কিছু জিনিস দেখেই বললেন দ্যাটস ফ্যান্টাস্টিক এটা চমৎকার এরপরে হলো কাম টু দ্য পয়েন্ট আসল কথা বলো ওকে কারোর সাথে কথা বলছেন সে শুধু ভূমিকা করছে এই সেই মানে সাত পাঁচ বোঝাচ্ছে তখন আপনি বলেন কাম টু দ্য পয়েন্ট আসল কথা বলো বা আসল কথায় আসো যাক এরকম এরপরে আছে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ভাষা সংযত করো অনেক লোক আছে দেখবেন উল্টাপাল্টা কথা বলে তার ভাষা ঠিক নেই ল্যাঙ্গুয়েজ ঠিক নেই উল্টাপাল্টা কথা বলছে আপনার সাথে তখন আপনি বলতে পারেন এটা হচ্ছে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ভাষা সংযত করো তারপরে নো এন্ট্রেস প্রবেশ নিষেধ কিছু কিছু নিষিদ্ধ জায়গা থাকে বা সিকিউরিটির জন্য গেটে লেখা থাকে নো এন্ট্রেস বা আপনাকে কোনো একটা দায়িত্ব দেওয়া হলো বাড়ির একটা ফাংশনের বা অকেশনের একটা দায়িত্ব দেওয়া হলো কাউকে ঢুকতে দেওয়া হবে না বাইরের কেউ বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না এই বলে আপনাকে দায়িত্বটা দেওয়া হলো তখন আপনি বলবেন যে নো এন্ট্রেস প্রবেশ নিষেধ তারপরে কোনো কিছু দেখে আপনি যখন আনন্দিত হন কোনো কিছু দেখে যখন আনন্দিত হন তখন আপনি বলবেন আম ডিলাইটেড আমি আনন্দিত আম গ্ল্যাড আমি আনন্দিত তো এই পর্যন্তই আজকে 20টা এক্সপ্রেশন দেওয়া আছে এক্সপ্রেশনের অভাব নেই অনেক এক্সপ্রেশন আছে আমি পরবর্তীতে আরো দেওয়ার চেষ্টা করব এক্সপ্রেশন আজকে এই কয়েকটা এক্সপ্রেশন মুখস্থ করলেই হবে আপাতত আর এইগুলো দিয়ে কিভাবে কথা বলা যায় প্র্যাকটিস করতে হবে এভাবেই আসলে দৈনন্দিন কথার মধ্যে এইগুলো ব্যবহার হয়ে থাকে আমরা ইংলিশে ব্যবহার করে থাকি এই জন্য আমি এগুলো দিয়েছি আরো আছে দিনে এত বেশি দিলে আসলে অনেক ভারী মনে হবে শেখাটা জটিল হয়ে যাবে এই জন্য এগুলো দিয়েছি আর আমার আজকের এই কমন এক্সপ্রেশন গুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই বেল আইকনে প্রেস করবেন নতুন নতুন আমার ভিডিও পেতে এবং সে বারবার শেয়ার বলি যে শেয়ার করতে যাতে আপনার পাশাপাশি আরেকজনে আগ্রহ জমায় যাতে ইংলিশ শিখতে পারে যাদের ইংরেজি শেখার আগ্রহ আছে অনেক আর বারবার শেয়ার করবেন এই কারণেই করবেন কারণ আমার এই চ্যানেলটি স্পোকেন চ্যানেলটি একটা উদ্দেশ্য নিয়ে করা এটা আমি আমার ফেসবুক আইডিতে লিঙ্কগুলো দিয়ে থাকি বা বলে থাকি তো এতে বাচ্চাদের সহায়তা করার জন্য এই চ্যানেলটা করা হয়তো আপনার একটা সাবস্ক্রাইব এবং শেয়ার এবং এগুলোর মাধ্যমে হয়তো একটা এতিম বাচ্চা সহযোগিতা পেতে পারে আপনার মাধ্যমে এই জন্যই অনুরোধ থাকবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করবেন যাতে আপনার নতুন নতুন ভিডিও পেতে সহায়তা হয় ওকে আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আমার নেক্সট এপিসোডে বাই